সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন থাকছে সাউথ ইন্ডিয়ান বেশ কিছু গরম গরম গসিপস। প্রথমেই থাকছে হবে আন্ধাধুনের তেলুগু রিমেক, জানলে অবাক হবেন তাবু এই রিমেকের জন্য কত রুপি যাচ্ছে। এরপর থাকছে আল্লু অর্জুন তাহলে অভিনয় করতে যাচ্ছে ডাবল রোলে, কিন্তু কোন সিনেমায়। ফাইনালি থাকছে KGF স্টার ইয়াশ জানালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে তিনি যেতে চান না, কারণটা অবশ্য জানিয়েও দিয়েছেন এবং জানলে কিন্তু অবাক হবেন। প্রথমে আসি আন্ধাধুনের কাছে। 2018 সালের বলিউডের ক্রাইম থ্রিলার মুভি আন্ধাধুন, যেটা একেবারে বলিউডে রেকর্ড ব্রেক বিজনেস করেছিল। এখন আন্ধাধুনে ছিল আয়ুষ্মান এবং তাবু। লেটেস্ট নিউজ হচ্ছে এবার সাউথ ইন্ডিয়াতে আন্ধাধুনের রিমেক হবে, এবং জানা যায় যে এখানে আয়ুষ্মান খুরানার রোলের জন্য কনফার্ম করা হয়েছে নীতিনকে। যদিও এখনও আরও কাস্টিং সিলেকশন বাকি রয়েছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও বাকি রয়েছে, তবে এরই মাঝে একটি ইন্টারেস্টিং ব্যাপার জানা গেল। সেটি হচ্ছে আন্ধাধুনের রিমেক ভার্সনে তাবুর রোল তাবুই প্লে করবে এবং এখানেও তিনি ভিলেন থাকছেন। তবে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এই আন্ধাধুনের রিমেক ভার্সনের জন্য তাবু 1 কোটি রুপি চার্জ করছে। নট অনলি দ্যাট, এখনও তার ডেট নিতে সমস্যা হচ্ছে, কিন্তু মজার বিষয় হচ্ছে নীতিন যে কিনা লিড রোল প্লে করবে সে চার্জ করছে 10 লাখ রুপি। যাই হোক, এখন তাবুর মতো অ্যাক্ট্রেস এমন বিশাল অ্যামাউন্ট চাইতেও পারে, কারণ আন্ধাধুনে তার রোলটা হিউজ প্রশংসা পায়। ইনফ্যাক্ট আলা বৈকুন্তম পুরামুলোতেও তার রোলটা কিন্তু অনেক প্রশংসিত হয়। নট অনলি দ্যাট, বলিউডে জাওয়ানি জানেমান এই সিনেমাতে তাবুর রোলটা কিন্তু সবার কাছে অ্যাপ্রিসিয়েটেড হয়। সো সব কিছু মিলিয়ে তাবুর সময়টা কিন্তু ভালোই যাচ্ছে। সো সময় যখন ভালো যাচ্ছে রেমুনারেশন বাড়তে চাইতে সমস্যা কি, তারপরও দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবার আসি আল্লু অর্জুনের কাছে। আলা বৈকুন্তম পুরামুলোর সাকসেসটা খুব ভালো মতো এনজয় করেছেন এবং এরই মাঝে তিনি তার আপকামিং ফিল্ম যেটি সুকুমারের সঙ্গে হচ্ছে সেই সিনেমারও কাজ শুরু করে দিয়েছেন, যেটার টাইটেল এখনও শিওর নয়। তবে সূত্র মতো জানা গিয়েছিল যে এই ফিল্মে টাইটেল রাখা হচ্ছে শেষ আলিয়া। এখন যাই হোক, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আল্লু অর্জুনকে এই সিনেমায় ডাবল রোলে দেখা যেতে পারে। ইয়েস, ইউ হ্যাড দ্যাট রাইট, আল্লু অর্জুনকে এখানে বিয়ার্ড একটা লুকে দেখা যাবে, যেখানে তার চুল দাড়ি বেশ বড় থাকবে এবং অন্যরাতে ক্লাসি একটা মডার্ন লুক থাকবে। অর্থাৎ আল্লু অর্জুনকে দুটো শেষ প্লে করতে দেখা যাবে। এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, আমরা কিন্তু জেনেছিলাম আল্লু অর্জুনের এই সিনেমাটা একটা ক্রাইম থ্রিলার মুভি হবে, যেখানে স্মাগলিংয়ের গল্প থাকবে এবং রিভেঞ্জেরও একটা গল্প থাকবে, এবং আল্লু অর্জুন এই সিনেমায় লরি ড্রাইভার রোল প্লে করবে। হয়তো এমনটা হতে পারে আল্লু অর্জুন এখানে একসময় লরি ড্রাইভার হয় এবং প্রতিশোধ নিতে পরবর্তীতে তিনি ক্লাসি মডার্ন লুকটা ধারণ করেন। লেটস সি তারপরেও কি হয়। এবার আসি KGF স্টার ইয়াশের কাছে। ভাই, KGF চ্যাপ্টার 1 এর পর ইয়াশের নাম শুনলেই তো একেবারে ভক্তরা হুমকি খেয়ে পড়ে, আর হবে নাই বা কেন। KGF চ্যাপ্টার 1 ছিল ইয়াশের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। ইয়াশ যেমন অ্যাক্টিং করেছে ঠিক তেমনি KGF মুভিটাও একটা অন্য লেভেলে চলে গেছে, আর এখন সবাই ওয়েট করছে KGF চ্যাপ্টার 2 এর জন্য। যাই হোক, রিসেন্টলি ইয়াশ জানালেন একটি শকিং নিউজ, সেটা হচ্ছে তিনি একটি ইন্টারভিউতে বলেন ফিল্ম অ্যাওয়ার্ড ফাংশনগুলো তিনি ইজুয়ালি অ্যাভয়েড করতে চান, তিনি সেখানে সচরাচর যেতে চান না। তিনি বলেন ফিল্ম অ্যাওয়ার্ডগুলো নিয়ে তার কোনো অসুবিধা নেই, তবে তিনি সবগুলো অ্যাওয়ার্ড শো অ্যাটেন্ড করেন না। অবশ্য এর কারণ তিনি বলেও দিয়েছেন, তিনি জানান যে ফিল্ম অ্যাওয়ার্ডগুলোতে তাকে নিয়ে প্রশংসা করা হয় এটা ঠিক আছে, তবে সেখানে তার কলিগসরা ফিল্মের সংশ্লিষ্ট লোকজনরাই তার প্রশংসা করে এবং এই প্রশংসাগুলো পেয়ে তিনি খুব একটা তৃপ্তি পান না। তিনি বলেন অ্যাওয়ার্ড পাই কিংবা না পাই, যখন অডিয়েন্স আমার প্রশংসা করে, যখন পাবলিকদের আমার কাজ ভালো লাগে, তখন যে তৃপ্তিটা পাওয়া যায় সেটা আর কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। এবং তিনি অডিয়েন্সের জন্যই কাজ করতে চান এবং অডিয়েন্সের মাঝেই প্রশংসিত হতে চান, দ্যাটস ওয়াই তিনি অ্যাওয়ার্ড শোগুলোতে খুব একটা যেতে পছন্দ করেন না। এবং তিনি এটাও বলেন অ্যাওয়ার্ড শোগুলোতে অ্যাটেন্ড করার চাইতে তিনি তার ফ্যামিলি ফাংশনসগুলোতে বেশি অ্যাটেন্ড করেন এবং ফ্যামিলিকে সময় দিতে তিনি সবচাইতে বেশি পছন্দ করেন। অবশ্যই এটা দেখাও যায়, হর হামেশায় তার মেয়ে এবং তার ওয়াইফের সঙ্গে ইয়াশের ছবি কিংবা ভিডিও কিন্তু পোস্ট করাই হয়। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।